সাত কৃষির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার এই সাত বাগানের গাছে এত লাউ কিভাবে ধরলো এবং কি কাজ করেছিলাম বা কি কি সার দিয়েছিলাম সেই গল্পটাই আজকে আমি আপনাদের সঙ্গে করব। অনেকেই আমাকে বলেছে যে ভাই আপনার গাছে এত লাউ আসলো কি করে, তো এই জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা করতেছি। তো দেখেন, আমি যখন লাউয়ের বীজ বপন করি এখানে, আর এই বীজটা কিন্তু হাইব্রিড, আপনারা চেষ্টা করবেন হাইব্রিড জাতের লাউয়ের বীজ বুনতে, এবং সেইখান থেকে কিন্তু আমার এই চারা হয়েছিল। তারপর যখন আমার গাছের বয়স বা পাতা হয়েছিল বীজটা, তখন কিন্তু আমি টুজি কাটিং করে দিয়েছিলাম, এর মেইন ডগা কেটে দিয়েছি। টুজি কাটিং করে দেওয়ার পরে কিন্তু আমি থ্রিজি কাটিং মাত্র একটি ডগায় করেছিলাম, আর বাকিটাই করতে পারিনি। তো এই তো গেল টুজি থ্রিজি কাটিংয়ের গল্প। তারপরে কিন্তু আমি নিয়মিত এই গাছের গোড়ায় জৈব সার এবং রাসায়নিক সার, সব ধরনের সারই কিন্তু আমি দিয়েছি। তো আপনারা যদি এইভাবে চাষ করতে চান, তাহলে আমার চ্যানেলে এর কয়েকটি ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। আর যখনই কিন্তু স্ত্রী ফুল ফুটবে, তখনই কিন্তু আপনাদেরকে হ্যান্ড পলিনেশন করাইতে হবে। তো হ্যান্ড পলিনেশন যদি করান, তাহলে কিন্তু আপনাদের প্রতিটি স্ত্রী ফুলই কিন্তু আমার এই সাত বাগানের মতো লাউয়ে পরিণত হবে। দেখেন, এখানে কিন্তু সব জায়গাতেই পুরো মাচায় ভর্তি শুধু লাউ আর লাউ। আমি যে মাচার নিচে বসে আছি, এখানেও কিন্তু আমার মাথার উপরেও কিন্তু অনেক লাউ আছে, তো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আর কিছু কিছু ঘরোয়া সার আমি তৈরি করেও গাছের গোড়াতে দেই। আর লাউ গাছের সবচাইতে গোপন যে টিপসটা, সেটা হচ্ছে আপনাকে গাছের গোড়া সবসময় ভিজা বা স্যাঁতসেঁতে রাখতে হবে। লাউ গাছ কিন্তু স্যাঁতসেঁতে খুবই পছন্দ করে, আর গাছের গোড়ায় যদি আপনি সবসময় পানি দেন, তাহলে কিন্তু গাছের গোড়া ভিজে থাকবে, বিশেষ করে ছাদ বাগানে। কারণ ছাদ বাগানের গাছে যদি আপনি সকালে পানি দেন, দুপুরে দেখবেন রোদ উঠেছে, সব পানি শুকিয়ে গেছে। তাতে কী হবে, আপনার গাছের পাতাগুলো নেতিয়ে পড়বে, ডগাগুলো শুকিয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার ডগাতে লাউ বা পুরুষ ফুল বা স্ত্রী ফুল কম আসবে। সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে দিনে দুইবার পানি দেওয়া কমপক্ষে। তো আমার এই গাছে আমি সকালে এবং বিকেলে বিশেষ করে পানি দেই, এবং মাঝে মধ্যে দুপুরেও দেই, খুব অল্প করে, যাতে গাছের গোড়া সবসময় ভিজা থাকে। আবার অতিরিক্ত ভিজা থাকলেও কিন্তু আপনার গাছের গোড়া পচন লাগতে পারে, সেজন্য মাঝে মধ্যে আপনাকে ছত্রাকনাশক গাছের গোড়ায়, গোড়া থেকে শুরু করে গাছের পাতা এবং ডগা, পুরো গাছ ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে। তো আপনারা যদি এই টিপস ফলো করেন, আমি যেইভাবে যে কথাগুলো বললাম, তাহলে কিন্তু আমার এই সাত বাগানের মতো আপনাদের গাছেও প্রচুর লাউ আসবে। দেখেন, আমি আরেকটু ঘুরে ঘুরে দেখাই। আপনারা হয়তো বা বলতেছেন যে আমি একটু বেশি বলতেছি, আসলেই তা না। তো আপনারা নিজের চোখেই দেখেন, প্রচুর জালি, প্রচুর, এবং এগুলো কিন্তু অনেকগুলো জালি বড় হয়েছে, এবং গাছের মধ্যে উপরের দিকে কিন্তু, এই তো দেখেন, গাছের ভেতরেও কিন্তু অনেক জালি আছে, এখানে একটা বড় হয়েছে, অনেক আছে। তো এইগুলো যখন বড় হয়ে নিচে ঝুলবে, তখন দেখা যাবে যে কতগুলো লাউ আসলে টিকলো। তো এর মাঝে মধ্যে কিন্তু লাউ আমরা তুলে খেয়ে নেই। এই যে এটা বড় হয়ে গেছে, ক্যামেরাতে কিন্তু এইভাবে দেখা যাচ্ছে না যে কত বড় হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, তো আপনারা ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।